মানুষটাকে জোর করে সারা বছরে পয়লা বৈশাখ আর পুজো এই দুবারই জামা কাপড় দেওয়া যায়, তার বাইরে তো কিছু নিতেই চায় না। আজ মনের ইচ্ছে মতো কিনেছি, সামনে মেয়ের বিয়ে, একটা ভালো জিনিস না হলে হয়? ভাগ্যিস কাকুরা স্যুটটা দিয়ে গিয়েছিল, ওটা একদিন পরবে, আর আমি যে ধুতি পাঞ্জাবিটা কিনেছি সেটা বিয়ের দিন পরবে। মনের মতো করে সাজাবো বাড়ির সবাইকে। মার জন্য একটা ভালো শাড়ি কিনে নিলাম, 50,000 টাকাটি কি কম বাবা? এইবার আমার উপরে সবাই এমন রাগ করবে, সবার জিনিস কিনলে, তুমি তোমার জিনিস কিনলে না। আচ্ছা কাকু তো আমাকে দিয়েছে, আর আমার স্বামী তো পুজো আর পয়লা বৈশাখে নিজে হাতে আমার জন্য শাড়ি কিনে নিয়ে আসে, ওতেই আমার চলে যায়, আমি বেরোইটা কোথায়? আমি কি মিঠির মতো অত বড় কাজকর্ম করি নাকি, নাকি অনুশ্রীর মতো রোজ অফিসে যাই? আমি ভালো ভালো জামা কাপড় নিয়ে কি করব? হ্যাঁ আমার বাপু এতেই চলে যায়, আমি সাদামাটা মানুষ, সাদামাটা জামা কাপড় পরেই খুব স্বাচ্ছন্দ্যে থাকি। ভালো শাড়ি পরলে আমার গায়ের মধ্যে কিরকম কুটকুট করে, দরকার কি? যাকে যা মানায়, তাই আর নিজের জন্য কিছু কিনলাম না। সকাল থেকে মাথাটা বড় ঘুরছে বাপু, না খেয়ে দিয়ে হলো নাকি? বাবা বাড়িতে কাউকে বলা যাবে না, আর আজকে তো বলেই বেরোইনি। যদি জানতো যে আমি বাজার করতে যাচ্ছি তাহলে আমাকে তালা বন্ধ করে ঘরের মধ্যে রেখে দিত, বেরোতেই দিত না। এখন নিশ্চয়ই সবাই মিলে চিন্তা করছে, বেশি সময় কি হয়েছে কে জানে। আচ্ছা সত্যি সত্যি কি অনেকক্ষণ কেটে গেল? কতক্ষণ হয়ে গেছে তো বুঝতেই পারছি না, ঘড়ি তো পড়িনি। হে ভগবান, একটা ফোন করে দি, না হলে তোরা খুব চিন্তা করবে। তুচ্ছাই, ফোনটা কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না। আমলো যা কাণ্ড দেখেছ, চার্জই তো দিইনি, ফোনটায় বন্ধ হয়ে পড়ে আছে, এই আমার এক দোষ। বাপু রাগ করবে না কেন মানুষটা? হ্যাঁ অর্ধেক সময় ফোনে চার্জই দেওয়া হয় না, অর্ধেক সময় ফোন কোথায় রাখি সেটা খুঁজেই পাই না, এই তো বাড়ি চলে যাব। কিন্তু এই বেমক্কা মাথাটা এত ঘুরছে কেন? এই খালি পেটের জন্যই ঘুরছে, বাড়ি গিয়েই কিছু খেয়ে নিতে হবে। আচ্ছা আসমানদা, তুমি এরকম কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও কেন বলতো? কেন বলতো, তোর কিসের অসুবিধা? হ্যাঁ আমি তোকে আমার সঙ্গে আসতে বলেছি, হ্যাঁ না পোষালে নেমে যা। আরে বাবা তুমি সবসময় এরকম রাগ করো কেন বলতো? সব সময় না, কেমন জানি তুমি একটা হয়ে যাচ্ছো জানো তো, এই যে তুমি একা একা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও, কখনো যদি একটা কিছু যদি হয়ে যায় তোমার, আমাদের না খুব টেনশন হয় জানো তো, তোমাকে নিয়ে খুব টেনশন হয়। আরে বাবা আমাকে নিয়ে টেনশন করার কি আছে তোদের, আমি তোদের কে হই? হ্যাঁ তুমি আমাদের কে সেটা তুমি বুঝবে না, তুমি কি ছিলে আর কি হয়েছো জানো, সেটা শুধু আমরাই জানি। এই যে তুমি যখন ক্লাব ঘরে থাকো না তখন তোমাকে নিয়েই শুধু আমাদের মধ্যে আলোচনা হয়। শোন অনেকক্ষণ ধরে ব্যাকর 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 করে যাচ্ছিস, আমার আর পোষাচ্ছে না। হ্যাঁ তোদের কাউকে আমার ভাল লাগছে না, বুঝতে পারছিস সেই কথাটা? আর পাচ্ছি না, একটা অটো পেলে বাঁচি। ও বাবা এই লাইনে একটা অটো নেই কেন? এখানেই তো অটো স্ট্যান্ড, একটাও অটো নেই। পুজোর জন্য কি সব অটো ঘুরিয়ে দিল নাকি? তাহলে কি একটা গাড়ি ধরে যাব? কি সব আজকাল অ্যাপে ট্যাপে গাড়ি টাড়ি ধরে না, আমার তো আবার সেসব নেই, এবার করে নিতে হবে। তোতাকে বলতে হবে যে ওই অ্যাপ আমাকে একটু ডাউনলোড করে দে, যাতে আমি নিজে নিজে গাড়ি ধরতে পারি। কি যে করি, এত মাথাটা ঘুরছে, বাসে উঠবো দেখি। পুজোর মুখে যেন সব একেবারে সাপের পাঁচ পা দেখেছি, বাস অটো কিছুই নেই,
মানুষ যে কি করে, আমাকে কি মাথা ঘুরছে। জিনিসগুলো কি হাত থেকে পড়ে যাবে নাকি নাকি আমি। আচ্ছা আসমানদা, আমরা তোমাকে কত ভালোবাসি বলতো। ও শোন, তোদের কারোর ভালোবাসার আমার প্রয়োজন নেই। আমিও কাউকে ভালোবাসি না, আমাকেও কেউ ভালোবাসে না। ঠিক আছে ঠিক আছে, এখন হয়তো জানি তুমি বলবে যে তুমি আমাদেরকে ভালোবাসো, কিন্তু আমরা তো জানি যে এক সময় তুমি আমাদেরকে কত ভালোবাসতে। ওরে বাপরে বাপ, সেই একদিনের আর আজকের মধ্যে অনেকটা তফাৎ আছে, সেটা বুঝতে পারছিস কি? হ্যাঁ বুঝেছি, কেন বুঝবো না, এতে না বোঝারই বা কি আছে। তবে আসমান, তুমি যে পথে প্রতিশোধটা নিতে যাচ্ছ না, সেই পথটা কিন্তু তোমার জন্য খুবই বিপজ্জনক। এই তুই থামবি, তোকে আমি জ্ঞান দিতে বলেছি? হ্যাঁ হ্যাঁ, নাকি তোকে আমার অ্যাডভাইসার রেখেছি? কি হয়েছে বলতো তোর? আরে আমার কাজে তোকে জড়িয়েছি, এত কথা বলছিস কেন তুই? আরে বাবা, তুমি হয়তো জড়াওনি, আমরা নিজেরাই জড়িয়েছি, হয়েছে শান্তি? কিন্তু তোমাকে নিয়ে তো আমাদের একটা চিন্তা হয়, এই যে তুমি ধরো রাস্তাঘাটে কোথায় কি করছো না করছো, তোমার তো বাবা মাও চিন্তা করে নাকি? এই শাট আপ, বাবা মা দেখাচ্ছে এখানে। আচ্ছা না, আমি চুপ করলাম, হয়েছে, এবার থেকে আমি আর কোনো কথা বলবো না। বলবি না সেটাই তো বলছি, আমার সঙ্গে বেরোলে চুপ করে থাকবি একদম, একটা এক্সট্রা কথা বলবি না, আমার পছন্দ নয়। আচ্ছা ঠিক আছে, তখন থেকে মাথা থেকে। একি রে, এই জল আছে এখানে কারোর কাছে, একটু জল দিন না, একটু তাড়াতাড়ি। থ্যাংক ইউ দাদা। বাবা, তো পুরো দুর্গা প্রতিমার মতো মুখ, ঠিক মনে হচ্ছে মণ্ডপ থেকে সোজা চলে এসেছে। কি এই ভদ্রমহিলা? ঠিক আছে, তুমি কে? আমাকে ঠিক চিনবেন না আপনি, আমি রাস্তার লোক। আপনি কে? আপনি অসুস্থ হয়ে গেলেন কি করে? কি করে পড়ে গেলেন, মাথা ঘোরাচ্ছিল? দোকানে গিয়েছিলাম, তারপরে ওখান থেকে রাস্তায় বেরিয়ে খুব চক্কর দিচ্ছে চক্কর দিচ্ছে, আমি ভাবলাম যে সামলে নেবো, পৌঁছে যাবো বাড়ি, আর পারিনি সামলাতে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু জল খাবেন, সুস্থ লাগবে। দেখুন একটু গলাটা শুকিয়ে গেছে, একটু জলটা খান। আমার মাথাটা ঠিক লাগছে? আচ্ছা আপনি থাকেন কোথায়, বাড়ি কোথায় আপনার? সোহাজার। আর থাকার জায়গা পেলেন না? না কিছু না। আরে গাড়ি রেখে দাও না, বাড়ি যাবো না। আপনাকে তো এইভাবে একা ছাড়া যাবে না। আমার এখন আর অত অসুবিধা হচ্ছে না, আমি পারবো, আমাকে রেখে দাও আমি গাড়ি। না না, সেটা আপনি পারবেন কি পারবেন না সেটা আপনি জানেন না। আবার যদি গাড়ির মধ্যে অসুস্থ লাগলো, আবার মাথাটা ঘুরিয়ে গেল, গাড়ির চালক যদি সুবিধের লোক না হয় তখন কি হবে? ও মা, কি লক্ষ্মী ছেলে দেখো। হ্যাঁ, প্রথম আলাপেই আমায় নিয়ে কত ভাবছে বাবা। না না, এটা কোনো ভাবা ভাবির কথা না। এই পটলা, এই একটা গাড়ি ডাকতো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি। আচ্ছা এই দেখি দেখি, আমার মনে হয় পুলিশকে খবর দেওয়াটাই ভালো। কেন, এখানে পুলিশ ডাকার কি হয়েছে? আপনি কে? আমি এই হই, আপনি দায়িত্ব নিয়ে বাড়ি পৌঁছে দেবেন? না না, আমার কাজ আছে। তাহলে কথা বাড়াচ্ছেন কেন, আপনি দেবেন? না না, আমি তো ওষুধ কিনতে এসেছি। দেখেছেন বেকার নকশা করছেন এখানে? হ্যাঁ যান, হালকা হন, এনি আপনার জল তো, এগোন এখান থেকে, কোনো কাজে নেই খালি কথা। বাবা তোমার কি মেজাজ গো? হ্যাঁ, তা যেখানে মেজাজ দেখানো সেখানে তো মেজাজটা দেখাতেই হবে। বাবারে বাবা, আমার কোনো অসুবিধে হচ্ছে না, আমি কিন্তু যেতে পারবো। শুধু শুধু এই রিস্কটা নিয়ে কোনো লাভ আছে? আপনি চলুন, আপনার পাড়া অবধি এগিয়ে আমি ফিরে যাব, তারপর তো আপনাকে আপনার পাড়ার লোকজন চেনে, নাকি সামলে নেবে কিছু হলে। তুমি কি লক্ষ্মী ছেলে বাবা। হ্যাঁ, এই এখনকার বাজারে তো তোমার মতো এত সোনা ছেলে দেখতেই পাওয়া যায় না। শুনুন, এসব ফালতু না বুলি কপচাবেন না। হ্যাঁ, আমি এমন কিছু কাজ করছি না বেশি বেশি যে আমাকে একটা মহান লোক বানিয়ে দিতে হবে এখানে বসে।
রাস্তায় তো কেলিয়ে পড়ে আছেন, বাড়ির লোকজন জানতে পারলে তো টেনশন করবে, শুধু শুধু ওদের টেনশন দিয়ে লাভ আছে? কত ছিড়ি দেখো, মা জেঠিমাকে কেউ কেলিয়ে বলে নাকি? হ্যাঁ, মা জেঠিমা? আপনার সঙ্গে আমার রাস্তায় দেখা হয়েছে, আপনি আমার থেকে বয়সে বড়, তার মানে আপনি আমার মা বা জেঠিমা হয়ে যাননি, বুঝেছেন? ওরকম কথা বাদ দিন, আসুন আসুন, এদিকে আসুন এদিকে আসুন। ও দিদা, গাড়ি এসে গেছে, চলুন। একটা ট্রেনে চড় মারবো, আমাকে দেখে দিদা বলে মনে হচ্ছে? দিদি বলতে গিয়ে দিদা বেরিয়ে গেছে, আসুন আসুন আসুন। ও বাবা, একা একা উঠতে পারছি না, আমায় ধরো। খেলো করেছে, নিজেকে সামলাতে পারেন না যখন একা একা বেরিয়েছেন কেন বলুন তো? বাড়ির কারোর ফোন নাম্বারটা আমার আছে, যোগাযোগ করা যাবে? ফোন আছে, নাম্বার মনে থাকে না, আর ফোন বন্ধ হয়ে গেছে, কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছি না। তো আপনাকে দেখেই বুঝতে পারছি। কি বুঝতে পারছো? না না, বলছি আমার যা বোঝার বোঝা হয়ে গেছে, আপনি গাড়িতে উঠুন, না হেজি আর গাড়িতে উঠে পড়ুন। এই শোনো, তখন থেকে অনেক খারাপ কথা বলছো, এসব হাজানো ফাজানো এসব কি কথা? হ্যাঁ জ্যাক, আমি একজন মায়ের বয়সী মহিলা, মা জেঠিমাদের সঙ্গে এরকম করে কথা বলতে নেই, তুমি আমার ছেলের বয়সী জানো? ছেলে তো নই আপনার, আপনার ছেলের বয়সী, উঠুন দয়া করে গাড়িতে। এবার রাস্তায় কত মানুষের সঙ্গে কত মানুষের আলাপ হয়, বসো বসো বসো, দুটো গল্প করতে করতে যাই, শরীরটা ভালো লাগবে, ওঠো। চালি খেলেন, এই বাইকটা নিয়ে। আচ্ছা, জল থই থই, জল থই থই ভালোবাসা।